নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। রাজ্যের মুখ্যমন্ত্রী একটি প্রকাশ্য জনসভা করলেন। গাংপুরের স্বস্তিপল্লী এলাকায় একটি সভা অনুষ্ঠিত হল। জামালপুর থানা কান্না উচ্চ বিদ্যালয় প্রশাসনিক ব্যক্তিরা পরিদর্শন করলেন মঙ্গলবার। মঙ্গলকোট গড়তলা থেকে নতুন হাট পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হল। জেলার অন্যান্য স্কুলের সাথে সাথে খেরুর ছাতনি ক্ষেত্রনাথ নিম্ন বুনিয়াদী বিদ্যালয় পরিদর্শন চালানো হল। মঙ্গলবার উন্নয়ন যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হল জামালপুরে। মন্তেশ্বরী কুসুম গ্রামে উন্নয়ন যাত্রা অনুষ্ঠিত হল। চারজন ইপটিজারকে ধরলেন কাংলার এসডিও। আসছে বিস্তারিত খবরে। রাজ্যের মুখ্যমন্ত্রী একটি প্রকাশ্য জনসভা করলেন। এদিনে জনসভাটি অনুষ্ঠিত হয় বাঁকুড়া জেলার পাত্রসাহেবের কাঁকরডাঙ্গায়। এদিন বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরেন দলনেত্রী। বাঁকুড়া জেলার পাত্রসাহেবের কাঁকরডাঙ্গায় জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি তীব্র ভাষায় বিজেপির সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, সিপিআইএম এর বিরুদ্ধে তিনি, কিন্তু লেনিনের মূর্তি ভেঙে ফেলাটা সমর্থন করেন না। আমি একটা সরকারে এসেছি, আমার এটা কাজ নয় কাউকে খুন করা। কিন্তু আপনারা যদি মনে করেন আপনি একটা জায়গায় ক্ষমতায় এসছেন বলে মার্ক্সের মূর্তি ভাঙবেন, লেনিনের মূর্তি ভাঙবেন, গান্ধীজির মূর্তি ভাঙবেন, নেতাজির মূর্তি ভাঙবেন, স্বামী বিবেকানন্দের মূর্তি ভাঙবেন, এটা আমরা মেনে নেব না। আমার সাথে সিপিএমের লড়াই হয়েছে, আমরাও 34 বছর পরে ক্ষমতায় এসেছি। মনে রাখবেন আমাদের স্লোগান ছিল বদলা নয় বদল চাই। এদিন মুখ্যমন্ত্রী তার 40 মিনিটের বক্তৃতায় বিজেপি ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। সেই টাকা নিয়ে পালিয়ে গেল রুই কাতলারা বিদেশে, আর আজকে ব্যাংক হয়ে গেছে ক্যাশলেস, আর বিজেপি সরকার হয়েছে ফেসলেস। ব্যাংক হয়ে গেছে ক্যাশলেস, ওরা হয়ে গেছে ফেসলেস। এখন আবার বলছে তুমি স্মল সেভিংসে টাকা রাখবে, ফিক্সড ডিপোজিটে টাকা রাখবে, গরিব লোক টাকা রাখবে, আর সেই টাকা ইচ্ছে হলে আপনাকে দিতে পারে, না ইচ্ছে হলে আপনাকে দিতে পারে, আপনার টাকা কেড়ে নিতে পারে। কোনোদিন দেখেছেন দেশে এসব হয়েছে? সরকার বলছে মানুষের ধন আমি কেড়ে নেব, মানে ফ্রি ট্রিট করে যা হচ্ছে আর কি, যখন তখন নিয়ে নিতে পারবে। বলছে ব্যাংকে গোবর জমা রাখো, গোবর যত গরুর গোবর আছে মিস্টার সব ব্যাংকে জমা রাখতে বলেছে। এই বিজেপি সরকার একটা নতুন স্কিম চালু করেছে, তার নাম হচ্ছে গোবর ধন। গোবরটাকে ধন মানে গোবর, ওটা নাকি ধনরত্ন, হীরা মানিক জহর। আপনি ব্যাংকে টাকা জমা রাখবেন না, ব্যাংকে আপনি গোবর জমা রাখুন, সেই গোবর দিয়ে ওরা ঘুঁটে বানাবে, আর সেই ঘুঁটে পুড়িয়ে ছাই হবে, আপনি পাঠাবেন টাকা আর ছাই হয়ে ফিরে চলে আসবে। কন্যাশ্রী এখন বিশ্বশ্রী প্রসঙ্গ টেনে বলেন, কন্যাশ্রীর মেয়েরা রূপশ্রীর নির্ধারিত টাকা পাবে। গ্রামীণ কর্মসংস্থানের কাজে আমরা 1 নম্বরে আছি, স্কিল ডেভেলপমেন্টে আমরা 1 নম্বরে আছি, আর কন্যাশ্রীতে আমরা বিশ্ব সেরা, আমরা বিশ্বশ্রী, এটা মাথায় রাখতে হবে। কাজে আগামী একই সঙ্গে আশাকর্মী, এসডিএস, সিভিক ভলেন্টিয়ার সহ সব চুক্তিভিত্তিক কর্মীদের চাকরির মেয়াদ 60 বছর বয়স করা হয়েছে বলে তিনি ঘোষণা করেন। এদিন সভা মঞ্চ থেকে বেশ কিছু সরকারি প্রকল্পের ঘোষণা, উদ্বোধন ও শিলান্যাস করেন। এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, শ্যামল সাঁতরা সহ জেলার শাসক দলের জনপ্রতিনিধিরা। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। গাংপুরের স্বস্তিপল্লী এলাকায় একটি সভা অনুষ্ঠিত হল। কয়েক হাজার মহিলা এদিনের সভায় অংশগ্রহণ করেন। দলীয় নেতৃত্ব এদিন সাফল্যের খতিয়ান তুলে ধরেন সভাতে। শাসক দলের পক্ষ থেকে একটি জনসভা অনুষ্ঠিত হল মঙ্গলবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় গাংপুরের স্বস্তিপল্লী এলাকায়। বিভিন্ন জায়গা থেকে মিছিল করে এসে অনুষ্ঠান মঞ্চে সমবেত হন মহিলা কর্মী সমর্থকরা। মূলত এদিন মহিলাদের নিয়ে অনুষ্ঠিত হয় সমগ্র কর্মকাণ্ড। কর্মসূচি উপলক্ষে কয়েক হাজার মহিলার উপস্থিতি ছিল লক্ষণীয়। আন্তর্জাতিক নারী দিবস, সেই নারী দিবসকে সামনে রেখে বাংলার সর্বস্তরের নারীকে ঐক্যবদ্ধ লড়াই করার জন্য সংসদীয় ডেমোক্রেসিকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। প্রতিটি ব্লকে 6 তারিখ প্রোগ্রাম করতে হবে, আমরা আজকে 6 তারিখ ওই মাঠ
আজকে আমাদের বর্ধমান থেকে ব্লকে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আজকে ব্লকে মেয়েদের সম্মানিত করলাম। সংসদীয় গণতন্ত্র কী, সংসদীয় গণতন্ত্রের মেয়েদের ভূমিকা কী, আগামী দিনে মেয়েদের ক্ষমতায়ন কোন লক্ষ্যে কাজ করতে চাইছে, কোনটা করা উচিত, তার সঙ্গে সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই সংগ্রাম কেমন করে করতে হবে, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আমাদের কেমন করে লড়াই করতে হবে, বিজেপির যে দুর্নীতি তার বিরুদ্ধে কেমন করে লড়াই করতে হবে, তার একটা রূপরেখা সামনে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বর্তমান দুই মহিলা তৃণমূল কংগ্রেস আজকে সত্যিপল্লির মাঠে একটা জনসভা। দলনেত্রীর নির্দেশ মেনেই অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মযজ্ঞ। আয়োজকরা সাফল্যের বিভিন্ন খতিয়ান তুলে ধরার পাশাপাশি কেন্দ্রে মোদী সরকারের সমালোচনায় মুখরিত হয়ে ওঠেন। আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বর্তমান তৃণমূল ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে আজকে এখানে একটা প্রকাশ্য সভা হচ্ছে, যে সভায় মূলত বৈকুণ্ঠপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি শক্তিপল্লী বুথ এরা উৎসব দিয়েছিল এই অনুষ্ঠানটা করার জন্য। এখানে প্রায় ৬,০০০ মহিলা কর্মী সমর্থক মহিলা পুরুষ নয়, কারণ এই মাঠে বিগত দিনে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিজেপির রাহুল শিরা ২৮০ জন মেনিয়া কাজ করে গিয়েছিলেন। আমরা শুধু মহিলা এনে আজকে প্রমাণ করলাম যে তারা যে বাংলাকে টার্গেট করছে, এই মাঠের চিত্র দেখলি তাহলে সেই টার্গেট তারা বুঝতে পারবে কোথায় টার্গেট করছে। এই আজকে সভা হচ্ছে। কত মহিলা ছিল আজকে? ৬,০০০ মহিলা ছিলেন। জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সহ আমার ব্লকের সর্বস্তরের নেতৃত্ব, ব্লক সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে আমাদের সবাইকে নিয়ে পরিষদ নেতৃত্ব আমাদের জয়দেব ব্যানার্জি সভাপতি থেকে শুরু করে আমাদের বিশুদা রয়েছে। কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আন্তর্জাতিক নারী দিবস বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নারীদিকে সর্বভারতীয় শক্তি হিসেবে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, তারই যে কর্মসূচি, তাই আমরা ৬ মার্চ গোটা জেলায় বিভিন্ন উপলক্ষে আজকে যে গান্ধীমূর্তি পাদদেশের যে সভা হবে ৮ মার্চ তার প্রস্তুতি সভা করছি। বিগত কয়েকদিন আগেই এই মাঠে সর্বভারতীয় বিজেপির সাধারণ সম্পাদক রাহুল সিনহা এসেছিলেন, ২৮০ জন লোক নিয়ে তিনি এখানে সভা করে বলে গিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে নাকি তৃণমূলই তাদের টার্গেট। আমরা শুধু নারী শক্তিকে সামনে রেখে রাহুলবাবুকে এবং তাদের চালাদিকে বলতে চাই, আমাদের নারী শক্তি যা আছে সেই নারী শক্তিকে আপনারা আটকাতে পারবেন না, আমাদের শক্তি তো লাগবেই না, নারীদের শক্তি আমাদের যথেষ্ট, এরাই আমাদের বাংলা জয়ের মূল কারিগর। গাঙ্গপুর থেকে অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। জামালপুর থানার কাল্লা উচ্চ বিদ্যালয় প্রশাসনিক ব্যক্তিরা পরিদর্শন করলেন মঙ্গলবার। বিদ্যালয়ের মিড ডে মিল সহ অন্যান্য বিষয় খতিয়ে দেখেন পরিদর্শনকারীরা। বিদ্যালয়ের পরিকাঠামো দেখে সন্তোষ মত প্রকাশ করেন তারা। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার কাল্লা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার মিড ডে মিলের মান কেমন তা পরিদর্শনে যান প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। এদিন জামালপুরের বিডিও সুব্রত মল্লিক পরিদর্শনের পর জানান মিড ডে মিলের গুণগত মান ভালো। অন্যান্য বিদ্যালয়ের থেকে এই বিদ্যালয়ের মিড ডে মিলের কর্মীদের পোশাক নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন। আজকে কাল্লা স্কুলে ভিজিটে এসেছেন এমডিএম, কি দেখলেন? আমরা স্পেশালি মিড ডে মিল ভিজিটে আজকে অর্ডার ছিল, এসেছিলাম। খুবই ভালো অ্যাটমসফিয়ার এবং খুব সুন্দরভাবে এখানে হিসেব মেনটেন করা হয় এবং কোয়ালিটি মেনটেন করা হয় দেখলাম, এবং ছেলে মেয়েদের কাছে জিজ্ঞেস করলাম, তারাও খুব স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিলেন। একই সঙ্গে ছেলেমেয়েরা কেমন কটন কটনের সঙ্গে যুক্ত সেটাও আমরা কয়েকজনকে দেখলাম বিভিন্ন ক্লাস থেকে এনে, এবং আমার ভালো লেগেছে। আশা করি স্কুল ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করবে, এবং হেডমাস্টার মশাই যেভাবে এখানে খাতাম এবং হিসেব মেনটেন করেন সেটাও আমাদের জামালপুর ব্লকের মধ্যে খুব কম স্কুলেই হয়। আশা করা যায় এই মডেল আমরা সব স্কুলে চালাতে পারবো। মিড ডে মিল কেমন দেখলেন? ভালো, যথেষ্ট ভালো। আমার পাঁচরা স্কুলের অভিজ্ঞতাটা খুবই খারাপ ছিল, এখানে এসেছে অভিজ্ঞতাটা অনেক ভালো। বিদ্যালয়ের শিক্ষক জানান বিডিও তাদের খাতাপত্র দেখে সন্তোষ প্রকাশ করেন। আমরা কিন্তু এগুলো দেখাচ্ছি মান্থ ওয়াইজ, প্রত্যেক মাসে অগস্ট ২০২৭ তার আমরা লেটেস্ট আমি দেখব। হ্যাঁ, ডিসেম্বর যেমন হয়নি অ্যান্সার করা আছে, ফলাফলের খবরটা জানুয়ারি প্রতিদিনকার খাতা প্রতিদিন সারা। হ্যাঁ, আমরা যে কোনো আপনি স্যার একটা ইয়ে দেখুন,
যেমন ধরুন এই 18 সালের ধরুন ফেব্রুয়ারিতে, এটা আমাদের মোট মঞ্জুরিকৃত অর্থ মেনু মিড ডে মিলের শুরুতে কত চাল মজুদ আছে? হ্যাঁ স্যার, এই যে দেখুন স্যার, এই যে আমরা একটা চেক রেজিস্টার বুক রেজিস্টার অফ চেক গ্রান্টেড করি মিড ডে মিলের যে চেকগুলো আমরা ইয়ে দিই। উল্লেখ্য, এদিন পূর্ব বর্ধমান জেলার সমস্ত বিদ্যালয়ের মিড ডে মিলের গুণগত মান পরীক্ষা করেন প্রশাসনিক ব্যক্তিরা। উনি তো আমাদের খাতাপত্র দেখলেন, পেপার ওয়ার্কস দেখলেন, তাছাড়া বিভিন্ন ক্যাশ বুক দেখলেন, উনি খুব স্যাটিসফাইড। এবং আমরা এখানে যে মিড ডে মিলটা করি সেটা যথাযথভাবেই করি, সরকারি নির্দেশ আইনানুক যেগুলো আছে সেগুলো মেনেই করি, এবং আমরা চেষ্টা চালাই যে সরকারি নির্দেশগুলো যাতে সঠিকভাবে ব্যবহৃত হয় এবং ছেলেরা ঠিকঠাকভাবে মানে যথাযথ খাবারটা পায় এবং হাইজিনিক ফুড পায় সেটার দিকে আমরা নজর দিই। এখানে এমনি মিড ডে মিল ভালোই হয়, খারাপ পায় না, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে। এইচএমের বাইরেও স্যার আপনার একটা পরিচয় রয়েছে, আপনি লেখালেখির সঙ্গে যুক্ত, সাংবাদিকতার সঙ্গে যুক্ত, কীভাবে সামলান দুটো একসঙ্গে? আসলে ও লেখালেখিতে অবসর সময় করতে হয়, ভালো লাগে, প্রথম থেকেই করেছি, এখনও করি, কিছু কিছু কনস্ট্রাকটিভ লেখাই লিখি আমি যেগুলো অন্তত সমাজের কিছু কাজে লাগে, সামাজিক একটা দায়িত্ব আমাদের তো আছেই, তাই সামাজিক যদি অ্যাওয়ারনেস কিছুটা বাড়ানো যায় সাধারণ মানুষের সেটাও আমরা চেষ্টা করি একটু আমি আমার তরফ থেকে। জামালপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। এখন সময় একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। মঙ্গলকোট বড়তলা থেকে নতুনহাট পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হল। মঙ্গলকোট অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। কয়েক হাজার মহিলা এদিনের মিছিলে পা মেলান। শাসক দলের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হল। মঙ্গলকোট বটতলা থেকে নতুন হাট পর্যন্ত চলে এদিনের এই মিছিলটি। মঙ্গলকোট অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থক এদিনের মিছিলে পা মেলান। দলীয় নেতৃত্ব তৃণমূলের বিভিন্ন জনহিতকারী উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি কেন্দ্রের মোদী সরকারের সমালোচনায় মুখরিত হয়ে ওঠেন। যাকে আমাদের মাতৃণের একটা ঐতিহাসিক মহিলা জনসমাবেশ হবে সেই সবার প্রস্তুতি হিসাবে আজকে আমাদের এই মহিলা মিছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ নরেন্দ্র মোদী সরকারকে দিল্লির মসজিদ থেকে ফেলার জন্য যে আন্দোলন শুরু করেছে সেই আন্দোলনের রূপরেখা মহিলাকে দিয়ে শুরু করেছে। আমাদের প্রত্যেককে মা বোনের কাছে আমার অনুরোধ, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রত্যেকে উঠে দাঁড়ান, আমরা এই বাংলার বুকে কাউকে কোন রকম ঝামেলা করতে দেবো না। দেখেছেন যে ললিত মোদী ক্রিকেটের টাকা নিয়ে সমস্ত কিছু চলে গেছিল, ব্যাংক থেকে টাকা নিয়ে চলে গেছে নীরব মোদী, আর ভারতবর্ষটাকে চুষে খাচ্ছে নরেন্দ্র মোদী। তাই এই মোদীদের রাজত্ব থেকে বাঁচতে গেলে আমাদের সমস্ত মানুষকে এক হতে হবে, এবং আগামী যে লোকসভা নির্বাচন আসছে এই নির্বাচনে কোনোভাবেই বিজেপিকে ক্ষমতায় আসতে দিলে চলবে না। এদিনের মিছিলে মহিলা কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কর্মসূচি শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সমগ্র কর্মকাণ্ড যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। মহিলাদেরকে নিয়ে অঞ্চলে অঞ্চলে মিছিল করার জন্য আজকে সেই মানে মহিলা মিছিল আমরা করলাম আমাদের মঙ্গলকোট পঞ্চায়েতে এবং মঙ্গলকোট অঞ্চলে। কোথা থেকে শুরু হলো? আমাদের শুরু হয়েছে মঙ্গলকোট বটতলা থেকে নতুনহাট পর্যন্ত। তারা ছিল আমাদের ব্লক সভাপতি ছিল, অপূর্ব চৌধুরী ছিল, তারপরে আমাদের তুতন ছিল, মেহবুব ছিল, মানে আমাদের যত নেতৃত্ব আছে সবাই ছিল, আর হাজার হাজার মহিলা আপনারা তো দেখতে পেলেন যে হাজার হাজার মহিলা হেঁটে হেঁটে এসে এখানে মিছিলে আজকে যে সমস্ত মহিলা যোগ দিয়েছে। কী উদ্দেশ্য হয়েছে? কী উদ্দেশ্য বলতে যে সামনে পঞ্চায়েত নির্বাচন, তাই আমরা চাইছি যে মুখ্যমন্ত্রী যে 50% সংরক্ষণ করছে যে মহিলা, তারই উদ্দেশ্যে আমরা মহিলাদেরকে বেশি বেশি করে যে রাজনীতির সঙ্গে সংযোগ বাড়ানোর জন্য আজকের মিছিল। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা।
জেলার অন্যান্য স্কুলের সাথে সাথে খেজুর ছাতনি ক্ষেত্রনাথ নিম্ন বুনিয়াদী বিদ্যালয় পরিদর্শন চালানো হল। স্কুলের সবকিছু পরিকাঠামো দেখে সন্তোষ মত প্রকাশ করেন পরিদর্শনকারীরা। স্কুলের পক্ষ থেকে এদিন যথাযথ সহযোগিতা করা হয় পরিদর্শনকারীদের। প্রশাসনের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করা হয় মঙ্গলবার। বিদ্যালয়ের পরিকাঠামো, বিদ্যালয়ের মিড ডে মিলের খাবারের গুণমান, পরিবেশ সহ বিভিন্ন বিষয়ের উপর খোঁজ খবর নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। অন্যান্য জায়গার সাথে সাথে ভাতার থানার খিরুর ছাতনি ক্ষেত্রনাথ নিম্ন বুনিয়াদী বিদ্যালয় পরিদর্শন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। পরিদর্শন করে সন্তোষ মত প্রকাশ করেন আগত প্রতিনিধিবৃন্দ। ওয়াইজ আজকে স্কুলগুলো পরিদর্শন হচ্ছে এবং মিড ডে মিল পরিদর্শন হচ্ছে। প্রতিটা স্কুলে কি ধরনের সুযোগ সুবিধা আছে সেগুলো তদারকি করার জন্য আমি আমারুন্টু গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি পদ্মথাটি এবং আমার সঙ্গে আমারুন্টুয়ের স্টাফ স্বপন দুলে এসেছেন। আমরা বিভিন্ন পর্যবেক্ষণ করছি। আমাদের সঙ্গে রয়েছেন খেরুর ছাতনির এক উন্নয়নকামী মানুষ সৌমেন্দু পাসারি এবং মাস্টারমশাইরা। আমরা সবাই মিলেই তদারকি করছি। কতগুলো স্কুল করলেন আজকে? আমরা আমাদের ভাগে পড়েছে সাতটা স্কুল, খেরুরের চাকরি এবং ছাতনি এবং দুটো এসএসকে। মিড ডে মিলের যে রান্না হয় সেটা আগামী এক মাসের খাবার মজুত আছে কিনা, আগামী এক মাস ফান্ড আছে কিনা, সমস্ত স্কুলে এলপিজিতে রান্না হয় কিনা, এই সমস্ত বিষয়গুলো আমরা ইন্সপেকশন করছি। এদিন স্কুলের মিড ডে মিলের সাথে যুক্ত কর্মীগণ খাবার পরিবেশন নিয়ে যাবতীয় তথ্য তুলে ধরেন পরিদর্শনকারীদের কাছে। একদিন সয়াবিন হয়, একদিন সবজি হয়, একদিন ডিম হয়, গোস্ত হয়, একদিন জিনিসপত্র সব ঢাকা দিয়ে রাখেন। সব ঢাকা দিয়ে রাখি, সব ঢাকা দিয়ে আমার রান্না হলে সব ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই, ছেলেদেরকে পরিশ্রম করে খায়। আর প্রতিদিন এই আপনার কত বছর করছেন? কত বছর করছেন? আমরা আজকে 20 বছর তো হবেই। আমরা আচ্ছা, এরকম প্রত্যেক দিন ড্রেস পরেন তো? হ্যাঁ, প্রতিদিন পরি, একবার একটা এখন একবার খুলে গেলাম, রান্নার সময় প্রতিদিন একবার খুলে। স্কুল কর্তৃপক্ষের তরফে এদিন যাবতীয় সহযোগিতা করা হয় পরিদর্শনকারীদের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এদিন স্কুলের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। ফিরুজ ছাতনি ক্ষেত্রনাথ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে জেলা থেকে মিড ডে মিলের অ্যাসেসমেন্ট টিম এসেছিলেন। এনারা এসে প্রথমে কি কি চেক করলেন না, প্রথমে দেখলেন যে বাচ্চারা ঠিকমতো করে ডেটল হ্যান্ড ওয়াশ দিয়ে তারা হাত ধোয়ে কি না, তারপরে থালাগুলো সেগুলো সাবান জল দিয়ে গরম জল দিয়ে ধোয়া হয় কি না, পানীয় জল পরিশ্রিত পানীয় জল পাচ্ছে কি না, যারা রান্না করছেন তারা অ্যাপ্রন লাগাচ্ছেন কি না, তাদের রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না, রান্নাঘর রান্না হয়ে যাওয়ার পর খাবার খাবারগুলি ঠিকমতো করে ঢেকে রাখা হচ্ছে কি না খাবার টেস্ট করেও দেখলেন। তারপর আমরা বাচ্চারা যে শৌচালয়ে গেলেন সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা সেটাও তারপর দেখলেন। আমরা এই ব্যাপারে বালিকাদের যে আলাদা শৌচাগার নেয় সে সম্বন্ধে ওনার কাছে আমরা আবেদন জানিয়েছি। তারা যে মিড ডে মিল খাচ্ছে সে মাটির ঘর কতদিন আছে আপনাদের? মাটির ঘর যখন থেকে স্কুল শুরু হয়েছে তখন থেকেই মাটির ঘর আছে। মাটির ঘরের জন্য আমরা বিডিও অফিসে আমরা 75 বছরের পূর্তি উপলক্ষে এটাও আমরা একটা আবেদন জানিয়েছি এমএলএর কাছে। এছাড়াও আমরা বিডিও অফিসে আবেদন করেছি, আমাদের এসআই অফিসে আবেদন করেছি, আমি ডিপিওতে ব্যক্তিগতভাবে গিয়ে আমি আবেদন করে এসেছি। বাউন্ডারি আছে কি না উনি দেখে গেলেন, বাউন্ডারিটা আমাদের এমএলএ তহবিল থেকে দেওয়া হয়েছিল সেটা উনি দেখে গেলেন, যেটা এই বছরই হয়েছিল 75 বছর পূর্তিতে আমরা এই সমস্ত জিনিসগুলো তৈরি করেছি। খেরুর থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার উন্নয়ন যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হল জামালপুরে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডুর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। লোকশিল্পীরা তাদের শিল্পকলার মাধ্যমে সরকারি উন্নয়ন প্রকল্পের প্রচার চালান। পূর্ব বর্ধমানের জামালপুরে উন্নয়ন যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এদিন সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি জনসমক্ষে তুলে ধরা হয়। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, গত 3 তারিখ পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় উন্নয়ন যাত্রার। তারপর থেকে গোটা জেলা জুড়ে চলছে এইরূপ প্রচার পর্ব অনুষ্ঠান। অনুষ্ঠানের মাধ্যমে উদ্যোক্তারা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধাগুলি জনসমক্ষে তুলে ধরেন। কন্যাশ্রী থেকে সবুজ সাথী, সবুজ সাথী থেকে সবুজশ্রী, সবুজশ্রী থেকে খাদ্যসাথী, খাদ্যসাথী থেকে রূপশ্রী। রূপশ্রী আবার নতুন প্রকল্প আপনারা জানেন,
যে মেয়ের বয়স 18 বছর হয়ে যাবে সরকার তাকে এককালীন 25,000 টাকা দেবে শুধু রূপশ্রী প্রকল্পের জন্য। এর পাশাপাশি বিভিন্ন লোকশিল্পীরা শিল্পকলার মাধ্যমে সরকারি জনহিতকারী প্রকল্পগুলি তুলে ধরার প্রচেষ্টা চালান। জামালপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। মন্তেশ্বরের কুসুম গ্রামে উন্নয়ন যাত্রা অনুষ্ঠিত হল। সরকারি বিভিন্ন জনহিতকারী পরিকল্পনা এর মাধ্যমে তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে একটি সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের সামনে থেকে উন্নয়ন যাত্রার শুভ সূচনা করেন মন্ত্রী স্বপন দেবনাথ। সমস্ত ব্লকের উন্নয়ন যাত্রার নেতৃত্ব দেন জেলা পরিষদের সভাধিপতি দেবুটুডু। মঙ্গলবার চতুর্থ দিনে মন্তেশ্বরের কুসুম গ্রামে উন্নয়ন যাত্রা করলেন দেবুটুডু। আদিবাসী মহিলাদের নৃত্যের সঙ্গে তাল দিয়ে মাদল বাজিয়ে পথ পরিক্রমা করলেন সভাধিপতি। বিগত 5 বছরের উন্নয়নের খতিয়ান নিয়ে যাত্রা করলেন। পরে একটি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত বক্তারা উন্নয়নের বিভিন্ন বিষয়গুলি তুলে ধরেন। 5 বছরে আমরা কি উন্নয়ন করেছি, আমাদের মাওয়াটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে গোটা বাংলায় উন্নয়নটাকে একদম বাংলার মানুষের কাছে পৌঁছে দিয়েছে সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। অনেক অনেক প্রকল্প আছে যেগুলো আমাদের যারা জনপ্রতিনিধি, আমাদের যারা কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও বলতে পারবে না আমাদের প্রকল্পের নাম এবং কতগুলো প্রকল্প আছে, কারণ এটা তো সম্ভব নয়, মনে রাখা সম্ভব নয়। মাসে একটা করে নতুন নতুন প্রকল্প করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রায় 1,000 মানুষ উন্নয়ন যাত্রায় অংশগ্রহণ করেন। মন্তেশ্বর থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। 4 জন ইফটিজারকে ধরলেন কালনার এসডিও। অভিযুক্তদের এদিন পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সরকারি আধিকারিকের এই রূপ নিদর্শনকে স্বাগত জানিয়েছেন সকলে। মঙ্গলবার 5 ফুট পাঁচিল ডেঙিয়ে তাড়া করে 4 জন ইফটিজারকে ধরে পুলিশের হাতে তুলে দিল কালনার মহকুমার শাসক নীতিন সিংহানিয়া। ইফটিজারদের দৌরাত্মের মাত্রা ছাড়ায় কালনার শশীবালার সাহা গার্লস হাই স্কুলে। আতঙ্কে রাস্তার ধারে 5ম শ্রেণী ক্লাসরুমের স্থান পরিবর্তন করতে বাধ্য হন স্কুলের শিক্ষিকারা। তাতেও রেহাই পাচ্ছিল না ছাত্রীরা। গোপন সূত্রে খবর পেয়ে মিড ডে মিলের খতিয়ান দেখার নামে স্কুল পরিদর্শককে সাথে নিয়ে কালনার শশীবালা সাহা গার্লস হাই স্কুলে হাজির হন কালনার মহকুমা শাসক নীতিন সিংহানিয়া। মিড ডে মিলের আমরা সারপ্রাইজ ইন্সপেকশন এখানে এসেছিলাম। এখানে এসে দেখতে পারলাম যে কিছু ইফ টিচার্স যে আছে তারা বাউন্ডারি বলের পাশে বসে আছে, এবং তারপরে আমরা তাদেরকে ধরেছি। এবং আমাদের স্কুলের যে হেডমিস্ট্রেস আছেন উনিও বলেছেন যে এরা রেগুলারভাবে ডিস্টার্ব করছে, মানে ইনফ্যাক্ট আমার নজরে একটা ডিস্ট্রিক্ট আনতেই চাইছিলেন। বাট ইউনো গুড থিং ইজ আজকে তাদেরকে আমরা ধরতে পেরেছি। তারপরে স্টুডেন্টস, ক্লাস 9-এর স্টুডেন্টসের সঙ্গে কথা বলেছি, তারা এটা মানে বলেছে যে কন্টিনিউসলি তারা ডিস্টার্ব ফিল করছিল মেন্টালি অ্যাজ ওয়েল অ্যাজ অনেক সময় ঢিল ছুড়ে বা অন্যান্য কমেন্টস করে তাদেরকে ডিস্টার্ব করা হচ্ছিল। তো আমরা তাদেরকে ইনফ্যাক্ট ধরে এখন যা আইনগত ব্যবস্থা সেটা নিচ্ছি। ওরা কি পালিয়ে যাচ্ছিলো, দৌড়ে ধরতে হলো? হ্যাঁ, ইনফ্যাক্ট তাদের মধ্যে 4 জনের মধ্যে 2 জন অলরেডি পালিয়ে যাচ্ছিল, কিন্তু তাদেরকে ধরা হয়। দৌড়ে পাঁচিল টপকে ধরে ফেলেন 4 জন ইফটিজারকে, তাদেরকে তুলে দেন পুলিশের হাতে। মহকুমা শাসকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের ছাত্রীরা। ওই ছেলেগুলো রাস্তার সামনে আসে, আমরা যখন আসি কিছু কিছু ডাকে, বলবে মামনি এসো, শোনে একবার, আবার যদি না করি পেছন দিয়ে ঢিল ছুড়বে, সাইকেল আটকে দেয়। কারা আগে এই অনেক করে ছেলে দেখে, নাম জানি না, আবার এই মাঠের বাইরে দিয়ে হাই করে, আবার বাবু বাবুকে ওরা কি স্কুলে ঢুকে এরকম করে? হ্যাঁ, স্কুলে মাঠেও আসে মাঝে মাঝে, কবে মেয়ের সঙ্গে কথা বলে, তারপরে এসে ওইখান দিয়ে এসে ঢিল ছুড়বে, জানলা দিয়ে খাবার ছুড়বে। স্কুলে আসার সময় ছেলেরা অনেক সময় বিরক্ত করে আমাদেরকে, কিছু কিছু স্কুলে আসে, তারপর স্কুলে এসে স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকে। ইভেন আমাদের যেসব বাইরে, আমাদের যে অম্বিকা স্কুল, এইসব স্কুলে ছেলেরা আমাদের মাঠে ঢোকে জিনিস কেনে এবং মেয়েদেরকে বিরক্ত করে। আরও আমাদের মেয়েরা জানলা দিয়ে করে, তারপরে আবার ছেলেগুলোও আমাদেরকে বিরক্ত করে এইভাবে চিঠি ফিটি ছড়ে। ইফটিজারদের অবাধ যাতায়াত রুখতে স্কুলের পাঁচিলের বাউন্ডারি করার আবেদন জানান শিক্ষিকারা।
পঞ্চম শ্রেণীর ছাত্রীরা দোলের দুদিন আগে একটা চিঠি দিয়ে যায় যে তারা বলে ওই ঘরটায়, তারা একদম মাঠের সঙ্গে যে ঘরটা আছে ওটায় বসে ওদের ঘর থেকে বাইরে থেকে ঢিল ছুটছে, পাথর ছুটছে, বালি ছুটছে, ওই জন্য বসতে পারছে না, এমনকি ওরা জানা থেকে হাতও মানে ছেলেগুলো নাকি বাড়াচ্ছে, কমেন্ট কিছু বাজে বাজে করে, ওরা খুবই ছোটো মেয়ে, ওরা অতটা হয়তো বুঝতেও পারছে না কি বাজে কথা বলছে, তারা ভয়তে আমার কাছে চিঠি দেয়। আমি সেই জন্য ওই ঘরটা এখন বন্ধ করে দিয়েছি, দিয়ে ওদের অন্য ঘরে শিফট করে দিয়েছি। আজকে এসডিও স্যার বললেন আমার স্কুলে পঞ্চম শ্রেণীর ছাত্রীর সাথে কথা বললেন, দশম শ্রেণীর ছাত্রীর সাথে কথা বললেন এবং ওনার উদ্যোগেই আজকে অ্যারেস্ট করা হয়েছে, যারা এখন উৎপাত করছে দিনের পর দিন। আর আমি চাইবো এই মাঠটা যেটা আমাদের স্কুলের নয় সেটা যদি পৌরসভা বা স্যারের উদ্যোগে বাউন্ডারি ওয়ালটা দিয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়, যাতে এই টিচাররা আর কি সুযোগটা না পায়। স্কুলে ঢুকে যায়, স্কুলের ভিতরে ঢোকে না, স্কুলের বাইরে থেকেই কাজগুলো করে। গালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠল মিতার শ্বশুর বাড়ির বিরুদ্ধে। মিতার পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে গোলসি থানার অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম নন্দিতা সাঁই, 27 বছরের নন্দিতা সাঁই এর বাড়ি গোলসি থানার ইরকোনা গ্রামে। মৃতার দাদা ও মা অভিযোগ করেন 6 বছর আগে ওই গ্রামেরই উমেশচন্দ্র সাঁইয়ের সঙ্গে বিয়ে হয় নন্দিতার। বিয়ের সময় সাত ভরি সোনা এবং নগদ ছাড়াও আনুষঙ্গিক জিনিসও দেওয়া হয় বলে মিতার পরিবারের দাবি। 3 ভরি সোনা বকেয়া থাকে। বকেয়া যৌতুকের জন্য বেশ কিছুদিন ধরে নন্দিতার ওপর অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। গত রবিবার নন্দিতাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় পুরসা গ্রামীণ হাসপাতালে এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা চলাকালীন সোমবার সন্ধ্যায় নন্দিতা সাঁই মৃত্যুর কোলে ঢলে পড়ে। মঙ্গলবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দিন রাতে অর্থাৎ রবিবার আমাকে 9:15 থেকে 9:30 সময় ফোন করে বলা হয় যে আমার বোন নাকি মানে আগুন লেগেছে বোনের গায়ে, শুধু হাতটা পুড়ে গেছে এবং বাকি ওই গলায় একটু আঁচ লেগেছে, আর কিছু হয়নি। তা আমার ফোন করে বলছে যে এরকম শুধু মা এলেই হবে, মানে আমাকে আসতে হবে না। তা আমি বললাম যে না আমরা সবাই যাবো, বলছে বারবার বলছে না তোমাকে ডিউটি কামাই করে আসতে হবে না, তোমার মা এলেই হবে, আর এমন কিছু ব্যাপার নয় যে তোমাদেরকে রাতেবেলা যাবে। আমরা বলছি না আমরা রাতে যাচ্ছি, বলছে না তোমাকে আসতে হবে না, সেরকম কিছু হয়নি। সকালবেলা যখন এসে দেখি গোটা বডিটা পুড়ে গেছে, পায়ের হাঁটু থেকে মাথা পর্যন্ত, মাথার চুল কিছু হয়নি, মাথার পিঠে কিছু হয়নি, সারা শরীরে মানে শুধুমাত্র সামনে পোর্শনটা পুরো পুড়ে গেছে। তাহলে তারা মিথ্যা কথা বললো কেন? এবং তারা তখন আমাকে ফোন করে বলে যে বাথরুমে মারা গেছে, বাথরুমে একজন বলছে বাথরুমে মারা গেছে, জামাই বলছে ওপরে মাটির ঘরে মারা গেছে, কেউ বলছে আবার ওই ঘরে একটা ঘর আছে সেই ঘরে মারা গেছে, কেউ বলছে স্টোভ বাস্টোভে মারা গেছে। আমাদের তো মনে হচ্ছে যে এখানে শাশুড়ি, জামাই এবং খুশাশুড়ি এই তিনজন মিলে আমার বোনকে মেরে ফেলেছে। কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে বাড়িতেই আমার মনে হচ্ছে, কারণ তাছাড়া আমার বোনকে প্রতিদিন প্রায়শই মানে মদ খেয়ে এসে মাতলামি করতো, এবং এটাও শুনেছি আজ কালকে যে ওর নাকি কারোর সঙ্গে কোনো মহিলার সঙ্গে অ্যাফেয়ার আছে, মানে ভালোবাসা আছে, তার জন্য বোনকে প্রায় অত্যাচার করতো। আমার বোন আমার বাড়িতে এসে কাঁদতো, আমার কাকার বাড়িতে এসে কাঁদতো যে আমি আজ যাবো না। কিন্তু আমরা দেখছি যে স্বামী স্ত্রীর সম্পর্ক আবার আমরা বুঝি বাজি দিয়ে আসতাম। এই ফোন নিয়ে প্রায় ঝামেলা করতো আমার সঙ্গে, যে 3 ভরি বাবাকে বলতো যে 3 ভরি গয়নাটা আমার লাগবে, মানে বিয়েতে 10 ভরি গয়না এবং টাকা যে কত হয়েছিল টাকাটা পুরোটাই দিয়েছি, 60,000 টাকা, আর 10 ভরি গয়না বলেছিল এবং দান সামগ্রী যেগুলো ছিল সেগুলো দিয়েছি। দান সামগ্রী বলতে আপনার যে কাঁসার পিতলে যেগুলো দিতে হয় সেগুলো দিয়েছি, এবং 10 ভরি গয়না বলতে আমার বাবা তো খুব অবস্থা ভালো ছিল না, তা 7 ভরি গয়না দিতে বলেছিল, 3 ভরি দিতে পারেনি, তার জন্য অত্যাচার চলত। 3 ভরি জন্য বিয়ের পর থেকে অত্যাচার করতো। তারপর তো আলটিমেট তো বাবা মারা গেল এই চিন্তায়। তারপর আমাকে বলতো যে খাট বিছানা আলমারি বা টাকা দিতার জন্য, এই করে করে আমার বোনটা তো মানে আর কি এই অবস্থা হলো। মানসিক শারীরিক দুটোই অত্যাচার হতো, মারধর করতো। আমার মায়ের সামনেই মেরেছে, আমার মা বলেছে যে এটা কি ঠিক হলো, বলেছে ভুল হয়ে গেছে, মদ্যপ অবস্থা। আমার তো যতদূর মনে হয় যে ফোনের জন্য আমরা টাকা দিতে পারিনি গোটাটা, তা আমার যদি আমার যা সামর্থ্য আমি তো তাই দিয়েছি। এখানে তো লুকোলজ্জা কিছু, আমি পারিনি, আমি দিতে পারিনি, তার তো আমি তো বলেছিলাম। আমার যতদূর মনে হয় আমার
মানে ওর জামাই জামাই উমেশচন্দ্র সাঁই, শাশুড়ি সুব্রা সাঁই, কুশাশুড়ি হচ্ছে ইন্দ্রাণী সাঁই, উড়িয়ে কেরোসিন তেল ঢেলে একজন বলছে। এ ব্যাপারে গলসি থানায় নন্দিতার বাপের বাড়ির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটা রবিবার দিন রাত 9:15 সময় ফোন করে ওর শাশুড়ি, যে বলছে কি না যে বিয়ান একবার কালকে সকালবেলা আসবেন। হ্যাঁ, আমি বলছি কেন কি হয়েছে? না বলছে কি না যে এরকম জলি বাথরুমে একটু আগুন লাগিয়েছে, আমি আর আমি নানুকে নিয়ে বাইরে ছিলাম, আসতে হবে না, বারবার ওরা আসতে মানা করেছে, সেই জন্য আর আমরা আসিনি। তো তারপর দিন ফার্স্ট মর্নিং এ আমরা চলে এসেছি, চলে এসে দেখি মেয়ের আমার এই সব গোটা মুখ একদম পিয়ে পর্যন্ত মনে হচ্ছে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার জামাই শাশুড়ি ওরাই সব মিলেই দিয়েছে, কেন হয়েছে ধরুন বিয়ের সময় 10 ভরি গয়না চেয়েছিল, আমরা 10 ভরি গয়না দিতে পারি নাই, 7 ভরি গয়না দিয়েছিলাম, তার জন্য মাঝে মাঝে ঝগড়া হতো। আবার তারপর শুনুন আলমারিও চেয়েছিল, দিয়ে আলমারিও দিতে পারি নাই, তারপরে সেও দিতে পারিনি। তারপরে আমার জামাই প্রত্যেক দিন মদ খায়, প্রত্যেক দিন মদ খায়, বাইরে নেশাও আছে। আমার মেয়ে আমার দেখিনি, মানে মাঝে মাঝে বলতো, আবার বলতাম জানতাম, ভাবতাম তো জামাই মানুষ বলে লোক কেলেঙ্কারি হবে, হতেই পারে স্বামী স্ত্রী ঝামেলা, আবার ই হয়ে যেতে পারে, সেই হিসাবে আমরা কিছু বলিনি। কো মানে ফোন না দিতে পারার জন্য কি অত্যাচার করতো? হ্যাঁ সেও হোক, সেটাও বটে, আবার বাইরে নেশা ছিল সেটাও বটে, সব রকমের। এখন তো অশান্তিটা তো ধরুন বাইরে একটা মেয়ে নেশা আছে, আবার গয়নাটা তো যা ছিল সব আমার মেয়ে নিয়ে নিয়েছে, 7 ভরি গয়না দিয়েছিলাম, 7 ভরি গয়না সব নিয়েছে, প্রতিদিন একটা করে গয়না চাইতো আর সব ইয়ে করতো, বলতে কিসের জন্য গয়না নেবেন না, চাষ করবো বলে। হ্যাঁ হ্যাঁ, আমরা বলেছি বলেছি, আবার আমাদের কিন্তু ভালোভাবে বলেছে যে রেগে ইয়ে করেছে, ওটা হতেই পারে, এটা আমাদের ব্যাপার, স্বামী স্ত্রীর ব্যাপার। হ্যাঁ, আমরা চাই যে যেন আমার মেয়ে তো চলে গেল, তার জন্য শাস্তি হয়। হ্যাঁ ওটাই তো বলছি, মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ, কোনোদিন বলি, এতদিনে শুনছি, আজকেই সব শুনছি, কালকে এটা হয়ে যাওয়ার পর যে মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, রাত্রে হাজার দিন বাড়ি আসতো না, ভোরবেলা হতো না, হতেই স্যালো আছে একটা, স্যালোতে চলে যেত। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, রাজ্যের মুখ্যমন্ত্রী একটি প্রকাশ্য জনসভা করলেন, গাঙ্গপুরের স্বস্তিপল্লী এলাকায় একটি সভা অনুষ্ঠিত হল, জামালপুর থানা কালনা উচ্চ বিদ্যালয় প্রশাসনিক ব্যক্তিরা পরিদর্শন করলেন মঙ্গলবার, মঙ্গলকোট গড়তলা থেকে নতুন হাট পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হল, জেলার অন্যান্য স্কুলের সাথে সাথে খেরুর ছাতনি ক্ষেত্রনাথ নিম্ন বুনিয়াদী বিদ্যালয় পরিদর্শন চালানো হল, মঙ্গলবার উন্নয়ন যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হল জামালপুরে, মন্তেশ্বরী কুসুমগ্রামে উন্নয়ন যাত্রা অনুষ্ঠিত হল, চারজন ইপটিজারকে ধরলেন কালনার এসডিও। এখনকার মতো খবর এ পর্যন্তই, পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।